নমস্কার, গুড মর্নিং, হ্যাপি সানডে সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। এদিকে আমিও ভালো আছি। ওয়েদারটা খুব খারাপ, সকাল থেকে মেঘলা আকাশ। যাক, আর আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো চলো রান্না থেকে শুরু করছি ব্লগটা। তো সকালবেলা যা কাজকর্ম, বাসি কাজ, এখন বাজে 7টা। ওই দেখো, দেখতে পাচ্ছো তোমরা, 7টা বাজে। তো সকালে যা কাজকর্ম সব সেরে ফেলেছি। বাসি কাজ সেটা তো আমার ডেলিকার কাজ, রোজ রোজ আর ওই ডেলি কাজ শেয়ার করি না, মাঝে মাঝে করি। তো ডাস্টিং করা, ঘর ঝাড় দেওয়া, চারিদিকে জল দেওয়া, এগুলো সবই আমার মোটামুটি হয়ে গেছে। তো এবার জলও ভরা হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি জল হচ্ছে, জলও ভরে ফেলেছি অনেক পুরো। তো রান্না করছি, এখন রান্না করছি হচ্ছে নিরামিষ। আমার ছেলেদের কোনো ঝামেলা নেই বাপু, নিরামিষ রান্না, যে মাছ মাংস করতেই হবে, খেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর এত সকালে বাজার কোথায় পাবো? তো আজকে রবিবার, রবিবার মানে একটু স্পেশাল কিছু হওয়া দরকার, কিন্তু আমাদের আর রোববার আর সোমবার কিছু নেই। তো যাই হোক, উচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে একটা তরকারি করব, কুমড়ো, আলু, বেগুন, সজনে ডাঁটা দিয়ে, আর আর ফুলকপি তরকারি। আজকে আর ডাল করবো না। তো যাই হোক, ফোড়নটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটা মাখা মাখা একটা তরকারি করব। তো ছেলের জন্য আর মাছের তরকারি আছে, সেদিন মাছ অনেকটা করেছিলাম শুক্রবার। তো ওই পাশের বাড়ি একটা দিদির বাড়িতে রেখে দিয়েছি ফ্রিজে। আমি তো আমার ফ্রিজে রাখি না, কারণ আমার ফ্রিজটা নিরামিষ। তো যাই হোক, তো এবারে হলো এই মাছটা আছে আমার আর ছোটো ছেলের বই আছে। বড়োটা এই তরকারি বলেছে, শুধু তরকারি ভাত দিয়ে ডাল করতে হবে। আর রাতে এরা সব রেস্টুরেন্টে যাবে খেতে, সব বন্ধুরা মিলে, আর ছোটো ছেলে ওদের সাথে। তা আমার আমি যাই হোক, রাতে খেয়ে নেবো। আপাতত সকালটা করি, আবার হসপিটালে যাবো ওর কাছে। আজকে একটু দেখা যাবে, আমি রোববার না হলে তো যেতে পারি না। তো সেই জন্য কালকে আবার ছোটো ছেলেটা জন্মদিন আছে। যাক, খুবই মানে ভালো আছে, অথচ খুবই কষ্টে আর দুঃখের মধ্যে দিনটা কাটছে। আজকে পুরো এক মাস হয়ে গেল ও হসপিটালে ভর্তি হলো, খুবই মন খারাপ লাগছে। কালকে আবার ছেলে তাহলে জন্মদিন, করার কিছু নেই, উপায় কিছু নেই, কী করবো? আর সময় খারাপ থাকলে এটা হয়, মানুষের সব সময় তো সময় ঠিক থাকে না। এখন আমাদের সময় খারাপ, যাই হোক এটা যদি শরীর খারাপ হয়, রোগ বিশেষ হয়, তাহলে কী করবে তো, তাই না? ওর একটা এরকম বড় রিক্সার রোগ ভগবান দিয়ে দিয়েছে। যাই হোক, নেহা কী বলো তো, সরকারি শাসনটা আছে বলে মানে আমরা দেখে গেলাম, আর কিছু না। যে মায়েরটা তো অন্তত পেয়ে যাচ্ছে, সেটি মাসে সেটাই হয়েছে কথা। যদি কোনো প্রাইভেট ফার্মে কাজ করতো তাহলে কী অবস্থা হতো আমাদের, সেটাই ভাবি মাঝে মাঝে। আর এই যে এই ট্রিটমেন্টে যা খরচা, এই এক মাস ধরে হসপিটালে ভর্তি, আর যা ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে এক একটা জিনিস, ইঞ্জেকশনের দাম, এক একটা যে নিউট্রিশন খাবার গুলো দিচ্ছে সেগুলোর যা দাম, এক একটা প্যাকেটের পাউচের দাম নাকি 4-5 হাজার টাকা। তো যাই হোক, মানে 20-25 লাখ টাকার ধাক্কা ছিল, তাই সেটা থেকে বেঁচে গেছি। ভগবান সেটা থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। যেহেতু সরকারি চাকরি, আমরা সব রেল থেকেই পাচ্ছি, রেলের সুবিধা ছিল বলে রেল থেকেই সব পেয়ে যাচ্ছি। যাই হোক, এখন তো করার কিছু নেই। তো এটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো। ওদিকে গামলাটা তুলে নিই, জলটা ভরে গেছে। চলো, ভাতটা বসিয়ে দিয়েছে, সেটা নামিয়ে দিয়েছি। এবারে টুকটুক করে পুজোই চলে আসছে, ঘরের কাজকর্ম একটু হাওয়াড়িয়ে আমাকে করতে হবে। তারপরে ও আসার পর আমি আর কোনো কাজ করতে পারবো না ঘরে, কারণ এইটা তো অনেক বড়সড়ই একটা অপারেশন হয়ে গেছে। যেহেতু পুরো ক্লোরিনটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, পুরো ক্লোরিন বাদ দিয়ে দিয়েছে। জল দিয়ে দেবো, এই ফুলকপিটা কেটে নেবে। তো হোক, জামা কাপড়টা তো হচ্ছে মেলা আর হলো না, সাদে যেতে হবে। সিদ্ধ
সেদ্ধ হোক। কাঁচা লঙ্কা বার করতে হবে। দেখো কাঁচা লঙ্কা আমি না এইভাবে রাখি, অনেক দিন থাকে, বোটা ছাড়িয়ে একটা কাপ করে নিয়ে রেখে বক্সে রেখে দিই ফ্রিজে। একটা টমেটো বার করি, তরকারিতে দিতে হবে, ফুলকপিতে, একটা ছোট দেখে বার করতে হবে। তরকারিতে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। সেটা হোক, ওদিকে বালতি একটা ভরে গেছে, এটাও তুলে নিই, ফুলকপিটা কেটে জামা কাপড়গুলো মেলে আসি। তো চলো, এটা মোটামুটি শিখে হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিই, আর ওটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। ভাতটাও ফুটে এসছে, একটু সব সিদ্ধ হয়ে গেছে, ফ্রেমটা হাই করে নেবো, দিয়ে ঘরটাও মুছে নিয়ে চলো। মানে ঘরটা মুছতে থাকি, একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, সবই করতে হবে। আর আমার লাইফটাই এরকম, আমাকে এই ব্যবসাতেই এইভাবেই করতেই হয়। আসলে কি হেল্পিং হ্যান্ড নিয়ে, তো হেল্পিং হ্যান্ড থাকলে কি ধীরে সুস্থে আরাম করতাম, আর একা হাতে সব কিছু হাতে একাকেই সব করতে হয়। ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নেবো নুন দিয়ে, জলটা ফেলে নিতে হবে ফুলকপি। তো চলো এবার ফোড়ন দিয়ে দেবো, জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, চিনি, এলাচ, দারচিনি, আবার চিনি। তো যাই হোক, ফোড়নটা দিয়ে দিই। ফোড়নটা হতে হতে সেটা মেখে আমি একটু তেল দিয়ে দিয়েছি, নুন তো দিয়েই সিদ্ধই করেছিলাম, তো সেই জন্য নুন দিলাম না। বেশ হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদু, আর ভাজা ভাজা ভাতটা হয়ে গেছে, ভাতটা খুব সুন্দরভাবে লাল লাল ভাজা হয়েছে, এদিকে ভাতটাও হয়ে গেছে, আমি দিয়েছি এদিকে ওগুলো দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা। আজকে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ আমি চিনিটা দিয়েছি কালারের জন্য, আর চিনিটা একটু টেস্টটা ব্যালেন্স করবে। মানে ফুলকপি তরকারি, আমরা ফুলকপি তরকারি চিনি চিনি না হলেও কিন্তু ভালো লাগবে না, সেই জন্য চিনিটা আমি দিতে কারণে দিয়ে দিলাম। আর
নাইস আর একটু ঝোল ঝোল হবে, পাতলা ঝোল টাইপের। আচ্ছা চলো এবার এটাকে কষিয়ে নেবো, ভালো করে নুন দেবো। নুনটা তো সিদ্ধ হওয়ার সময় দিয়ে মানে ভাপানোর সময় দিয়েছিলাম, সেটা নয় ফুলকপি আর আলুতে নুন ধরেছে, কিন্তু মশলাতে তো নুন দিতেই হবে, তো সেই জন্যই দিয়ে দিলাম নুন। হাত ঘর মোছা হয়েছে, আবার সাবান দিয়ে হাত ধুলাম, আবার রান্না হাত দিলাম। চলো এবার এটা কষানো হোক আস্তে আস্তে, এটা হোক ততক্ষণ বাকি কাজগুলো সার। এটা খুব সুন্দর কষানো হবে, টমেটো খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হবে। জল দিয়ে একটু মাখা মাখা হবে, যেহেতু আজকে ডাল করি না তাই ছেলেটা খেতে পারবে কেন, আজকে এখনো ঘুমাচ্ছে যেহেতু গাড়িটা নিয়ে যাবে, ওই জন্য অন্যদিন বাসে গেলে তাড়াতাড়ি যায়, সে গাড়ি নেবে ওই জন্যই ঘুমাচ্ছে। যাই হোক সিদ্ধ তো হয়ে গেছে ফুলকপি আলু সবই, এটাকে ঢেকে দিই। চলো একটু দিয়ে দেবো গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে যেটা দেবো সস। সসটা আমি একটু তরকারিতে দেওয়া দিই, তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। চলো এটাকে ঢেকে দেবো, বেশ 5-7 মিনিট লো ফ্লেমে রান্না হোক। এইটা হয়ে গেল, আমি নিলাম আর ছেলের দুধ বসেছি গরম। তো চলো ছেলে বেরিয়ে গেল, ওর লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দেরি হয়ে গেছে। তো এদিকে আমার গ্যাস ফ্যাস মোছাও হয়ে গেছে, আর ওদিকে তাতে পাম্প চলছে আওয়াজ হচ্ছে, ওদিকে বাসনও সব ধুয়ে নিয়েছি, ছেলে মনে হয় বেরিয়ে গেছে। গেটটা খোলা, তো মোটামুটি এইদিকের ঘরটার মোছা হয়ে গেছে, পাখা চলছে, পাখাটা বন্ধ করে যায়নি, এই দিকটা এবার মুছবো। চান চান করে পুজো দিয়ে ফেললাম, এবার একটু চা করব। তো চলো এই যে চাটা বসিয়েছি, আর একটু দুধ বার করে রেখেছি, কালকে ছেলের জন্মদিন পায়েসটা আজকেই করে রেখে দেবো, কারণ আমি আবার দুপুরে হসপিটালে যাবো, এসে আর ভালো লাগবে না, আর কালকে সকালে ও স্কুল যাবে, তো ভাবছি পায়েসটা করে রাখলে কী হবে, স্কুল যাবার আগে একটু ওর মুখে দিয়ে দেবো। যাই হোক কিছু তো করবো না তেমন, ওর বাবা আমি আর কালকে সোমবার, তো যাই হোক আপনাকে চাটা করি, দুধটা পরে পায়েসটা, একটা দাদা এসেছে একটু কথা বলি। চাটা হয়ে গেল, তো চাটা ছেঁকেও নিলাম, চলো এবার খাই। ওই দাদা বসে আছে, দাদা চাটা খাবে না, করিনি নিজের জন্য, ছেলে তো বাইরে থেকে খেয়ে এসছে, তো একটু দুটো ব্রেড একটু ছেঁকে নেবো, এইভাবেই ছেঁকে বাটার লাগিয়ে চা আছে খেয়ে নেবো, কলাও আছে কোনো ব্যাপার না। তারপরে আমি পায়েসটা বসিয়ে নেবো, 11:30 বাজে এখন, টিফিন খাচ্ছি। আসলে ওই যে দাদা এসেছিলো, ওই দাদা পুজোর ব্যাপারে গল্প করতে করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, ডল হয়ে গেল, বাটারটা লাগিয়ে নেব, দুধটা বসিয়ে দিই ফুটুক। পায়েসটা করে রেখে দিলে না আমারই সুবিধা হবে, কারণ আমি কোন দিকে সকালে আবার ছেলের রান্না অফিস যাবে, ওই জন্যই এখনই করে রেখে দেব।
ব্রেড আর বাটার তো আমার খাওয়াই হয় না সাধারণত। তো পায়েসটা করবো, দেখো চালটা ধুয়ে নিয়েছি, চালটা না হালকা একটু সিদ্ধ করে নেবো। কেন বলতো, এটা দুটো কারণ, দুধ যদি কম থাকে সেটারও একটা কারণ, আর একটা কারণ হচ্ছে এতে না পায়েসটা খুব ভালো হয়। পরিমাণ মতো জল দিলাম যাতে জলটা এতেই শুকিয়ে যাবে সেরকমভাবে। তো যাই হোক, ওইভাবেই ধুয়ে দিয়ে দিলাম যাতে এতেই সিদ্ধ হবে, মানে সিদ্ধ হবে মানে এরকম গোটা চালটা একদম ফাটবে না, ওইভাবেই সিদ্ধ হবে। আর তারপরে দুধের মধ্যে দিয়ে দেবো। এটা হোক, চলো খেয়ে নিই। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার হসপিটালে যেতে হবে। কতটা জল টেনে গেছে, এখনো চালটা কিন্তু ভালো সিদ্ধ হয়নি, এখনো গোটা গোটা রয়েছে, এরকম শক্তই রয়েছে। তেজপাতা দুটো এখানেই দিয়ে দিলাম। চলো গ্যাসটাকে অফ করে দিচ্ছি, এবারে দুধটা একটু ফুটলে চালটা দিয়ে দেবো। মশা চারিদিকে রান্নাঘরে, দেখো দুধটা ফুটে এসেছে। এবারে ফ্লেমটাকে লো করে দিলাম, আর এই চালটা দিয়ে দেবো, মানে যেটা হাফ বয়েল করে রেখেছি। ঠিক আছে, একবার এইভাবে পায়েসটা বানিয়ে দেখুন, এত টেস্ট হয় না, এত টেস্ট হয়, মানে এটা বললাম না দু রকম কাজে দেয়, মানে দু রকম ভাবে মানে এর বেনিফিট পাওয়া যায়, মানে দুধটা কম থাকলে, চাল যদি বেশি থাকে সেটার একটা কারণ, আর পায়েসটা না বেশ একটু ঠিক ঠিক হয়, মানে যেহেতু এটা মাড় টাইপের হয়ে যায়, ফেনা টাইপের, তো সেই জন্যই পায়েসটা না একটু ঠিক ঠিক টাইপের হয়, খুব সুন্দর হয়, টেস্টফুল হয় একেবারে। চলো এবারে এটা আস্তে আস্তে হোক লো ফ্লেমে, আর এই পায়েস করলে না তো সময়ও কম লাগে জানো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো পায়েসটা আমার সিদ্ধ হয়ে গেছে, চালগুলো এখন আমি চিনি দিয়ে দেবো। চলো এই চিনির ঢাকাতে তিনবার এরকম দিলে হয়ে যাবে। চলো দুবার দিয়ে দিয়েছি, এবার তিন হয়ে গেল, ঘেঁটে নেবো। চিনি দেওয়ার পর একটু ফুটবে, এবার এলাচ দিয়ে দেবো। পায়েসটা করে রাখলে আমার সুবিধার জন্য আমি আগের দিন করে রাখছি, করার কিছু নেই, আমি আমার কাজের সুবিধা নিজে যেটা ভালো বুঝি আমি সেইভাবেই কাজ করে রাখি। ঠিক আছে, তো যাই হোক এখন এটা দিয়ে দিলাম এলাচগুলো ফাটিয়ে। এবারে ফুটুক, এরকম ফুটে এসছে, এবারে কাজু আর কিশমিশটা দিয়ে দেব। ব্যাস এবারে একটা ফুট দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। চলো পায়েস আমার রেডি, গ্যাসটাকে অফ করে দিলাম, ঠান্ডা হলে টেনে যাবে, ঠিক মেজারমেন্টে চলে আসবে।
চলো এবারে কাজু আর কিশমিশটাও নরম হয়ে যাবে এইভাবে। ছেলেকে দিয়ে দুটো নারকেল আনিয়েছি, জন্মাষ্টমী আছে দুদিন পর, আমি সেদিন দুটো এনে ছাড়িয়ে রেখেছি, আরও দুটো আনিয়ে রাখলাম, তো এই যে ছাড়িয়ে রেখে দিচ্ছি কারণ আমার একার সব করতে হবে, তাই একটু একটু করে কাজ গুছিয়ে রাখছি। নাড়ু টাড়ু কালকেই করবো, কালকে ছেলেটার জন্মদিন আছে, কালকে যদি পারি দুপুরবেলা নাড়ুগুলো করে রেখে দেবো। তো চলো, জিতের খাওয়া হয়ে গেছে মানে ছোট ছেলের, এবার আমি খেয়ে নিই। এখানে আর মাছটা ঠেকাইনি, মাছটা মাইক্রোওয়েভের ভেতরেই রয়েছে আর ছেলে গরম করে দিয়েছে। এই দেখো ওই দিদিদের ফ্রিজে ছিল, এই দেখো ফ্রিজটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি, ও মাইক্রোওয়েভে গরম করে রেখেছে, ও খেয়েছে আর বাকিটা আমার জন্য রেখেছে। তো ফ্রিজে আর এখানে টেবিলে ঠেকাইনি আঁশ মাছ, তো তাই জন্য তো এটা আগে খেয়ে তারপরে আমি মাছটা বার করবো। এখন আড়াইটা বাজে, খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। যা গরম রোদ্দুর, মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না, আবার এসে আবার রেডি হয়ে আবার বেরোতে হবে, ছেলের জন্য একটা জামা কিনতে হবে। তো চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে নিলাম, ধুয়ে এখানে উপর করে দিলাম, আর দুধগুলো ফুটিয়েছিলাম, সে দুধগুলো তো রেখে দিয়েছি আজকে, একটু দুধগুলো ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। পায়েসটা এখনও ঠান্ডা হয়নি, পায়েসটা এখানেই রইলো, আর এসে ঢোকাবো, ঠান্ডা হয়নি ফ্রিজে। আর আমি একটু রেডিও হয়ে নিয়েছি বেরোবো, আমি একটু রেডিও হয়ে নিয়েছি বেরোবো, ওই যে হসপিটালে যাব। তো যাই হোক, তো লিপবামটা লাগালাম, মনে হচ্ছে যেন লিপস্টিক লাগিয়েছে, লিপবামটা লিপস্টিকের ওপরে লাগিয়ে লাগিয়ে এমন হয়ে গেছে। যাই হোক, তো রেডি হয়ে নিলাম, বেরোবো একটু, ওর সাথে দেখা করতে যাবো হসপিটালে। তো যাই হোক, তো চলো বেরিয়ে পড়ি এবার। তো আমার এক দেওর আছে, ওর সাথেই যাবো গাড়িতে করে বাইকে করে। তো চলো, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো, যদি আমি হসপিটালে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। মানে আমি যে বললাম না, এক মাস ধরে ভর্তি আছে, আমি হসপিটালে যাচ্ছি, কিন্তু আমি এখনও আমার ব্লগে এটা শেয়ার করিনি, ও ভর্তি আছে বা হসপিটালটা দেখিয়েছি সেটা আমি করিনি, কারণ আমার এগুলো ঠিক পছন্দ না যে কোনো মানুষ অসুস্থ বাড়ির লোক সেটা সবার কাছে শেয়ার করা। আমি হয়তো বলছি শেয়ার করছি, সেটা দেখানো শেয়ারটা আমার ঠিক পছন্দ না। তো যাই হোক, দেখি যদি আজকে পারি আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো বেরিয়ে পড়ি। অনেক লোক দাঁড়িয়ে, অনেকটা সময় লাগবে এটা বন্ধ হতে খুলতে, মনে হচ্ছে। এই তো কটা হবে তাহলে, এটা দেখতাম একটু, ভাবলাম খুললে। কোথায় এদেরকে, আরে কার বানাচ্ছি আমি, মানে এসেই গা কাপড় সব, জামা কাপড় সব কেচে কুচে নিলাম, গাটা ধুয়েও নিলাম, আর দেখো ছেলে এখানে জামা ফেলে রেখেছে। তো যাই হোক, সব কাজটা সারলাম আর করে খেয়ে নিলাম, আর শরীরটা খুব খারাপ লাগছে, একটু শুই, তারপর উঠে রাতের চেয়ে ছেলেরা তো বললো যে বাইরে খেতে যাবে ওরা বন্ধুদের সাথে, তো দুই ছেলে খেতে গেল। আর যাই হোক, আমি একটু পরেই খাবো, একটু চাটা খেয়ে নিই। সকালের জন্য চাল বের করে রেখেছি, মানে এতেই ভাত হবে আমার আর ছোটো ছেলের, কালকে তো সোমবার, বড়ো ছেলে ভাত খাবে না,
তো ওর জন্য আটা মানে রুটি করব, ভাত কাল করতাম না, ছোট ছেলে রুটিটাই পছন্দ করে। কালকে যেহেতু ওর জন্মদিন, এমনি সোমবার নিরামিষ, তো একটু নিরামিষ তরকারি ভাজাভুজি করে দেবো, যেটা নিয়মে করি প্রতি বছর। তো সোমবার যেহেতু আমাদের নিরামিষে তো হবে না, আর ওর বাবাও বাড়ি নেই। যাই হোক, আমি তো আজকে হসপিটালে গেলাম, দেখে এলাম আগের থেকে বেটার আছে। তো আল্ট্রাসোনোগ্রাফি আবার হলো, ইউএসজি হলো, মানে ভালোই আছে। মানে কি বলবো, গার্ডেনরিচ আমাদের রেলের হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল, এত ভালো ডাক্তাররা ওর কেয়ার করছে, আশ্চর্য। মানে কোনো সোর্স ছাড়া কোনো কিছুই না। কিন্তু আগের বারেও ও যখন হসপিটালে ভর্তি ছিল, তখনও এক মানে একটা ম্যাম আছেন ডাক্তার, দেবযানী ম্যাম, খুবই ভালো। তো উনি এত কেয়ার ওকে করছেন, উনি বাইরে থেকে ডাক্তার হায়ার করে ওনার অপারেশন, মানে আমার হাজবেন্ডের অপারেশন করিয়েছেন। আর এই যে ট্রিটমেন্ট, আজ 1 মাস আজকে হয়ে গেল, 1 মাস ধরে ভর্তি। 1 মাসে এই যে এই ট্রিটমেন্ট যদি আমি প্রাইভেটে করাতাম, 25 থেকে 30 লাখ টাকা আমার পুরো খরচা হতো। আমাদের রেল ছিল বলে এসব কিচ্ছু বুঝতে পারিনি, এসব টাকা পয়সা কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো চলো, আটাটা মাখা হয়ে গেছে, আর কালকে আবার ছেলে 7টার মধ্যে বেরিয়ে যাবে। মানে কত ভোরে আবার আমাকে উঠতে হবে ভাবো, ও উঠে রান্না করতে হবে। আর আবার ওর রুটি তরকারি না করে আমি ভাতও বসাতে পারবো না, সেই জন্যই ওর রুটি তরকারি ভাজা ভুজি ডালগুলো করে নেবো, 5 রকমের ভাজা করবো ছোটোটার জন্য, আর একটু পনিরের তরকারি করে দেবো, ব্যাস। আর তো যাই হোক, সেটাই বলছি, আমাদের রেল ছিল বলে কত সুবিধা। রেলের ট্রিটমেন্ট মানে কি বলবো, এটা যদি আমি সত্যি বাইরে করাতে গেলে আমার 25-30 লাখ টাকা ধাক্কা হতো। আর তারপরে আবার কি বলতো, এখন যে খাবারগুলো ওকে দিচ্ছে, লিকুইডগুলো, সেই এক মানে 5টা প্যাকেট দেওয়া হয়ে গেছে, বড় বড় পাউচ, মানে 1 কিলোর প্যাকেটের মতো এত বড় বড় পাউচ। সেই খাবারগুলোর দামই আছে 1-1টা প্যাকেটের 5 থেকে 6 হাজার টাকা। তার মানে বুঝতে পারছো, 5টা প্যাকেট ওরকম যা গেছে, মানে 5-6 30 হাজার। তো 30 হাজার টাকা পুরো খাবার, মানে 5-6 দিন ধরে খাচ্ছে আর কি। তো যাই হোক, সেটাই হয়েছে কথা। রেলের ট্রিটমেন্ট মানে কি বলবো, রেল ছিল বলে সেই একটা আমার বাঁচোয়া, রেলে চাকরিটা ছিল বলে যাই আর কিছু না, নাহলে এটা সত্যি বলছি, মানে আচ্ছা আচ্ছা লোকে ঘরে যদি এরকম রোগ হয়, মানে বলে না মানুষ বলে এগুলো বড় লোকই রোগ, কিন্তু রোগ হলে মানুষের তো করার কিছু নেই, যদি কিছু হয় বড় লোকই কি আর গরিব লোক, ট্রিটমেন্ট তো করাতেই হবে। অনেকে পয়সার অভাবে করাতে পারে না, কি করবে আর, সেটাই হয়েছে কথা। যাই হোক বাবা, এইসব আমার বলেও মানে কিছু না, যাই হোক ও সুস্থ আছে আর একটু ভালো আছে আগের থেকে, এটাই আমার কাছে অনেক। আমি যদি তোমাদের সাথে মানে শেয়ার করতে পারতাম, ওকে দেখাতে পারতাম, তাহলে তোমরা হয়তো বুঝতে ও কি পরিস্থিতির মধ্যে আছে। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে দেখলাম না এসব জিনিস ঠিক না শেয়ার করা, যারা করে আমার এগুলো ঠিক পছন্দ না, যে হসপিটালে ভর্তি আছে, হাজবেন্ড হোক বউ হোক, মানে এসব ঠিক আমার না পছন্দ না, এই জন্য আমি করিনি। যাক, ভালো আছে, সুস্থ আছে, এটাই আমার কাছে অনেক। অনেক ঠাকুরকে ডেকেছি বাবা, যে ও তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাক, আগে থেকে অনেকটা বেটার, অনেকটা বেটার। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আটাটাও মাখা গেছে, এখন ছোট ছেলে বড় ছেলে গেছে, মানে এখন প্রায় 12টা বাজে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ওরা সেই রেস্টুরেন্টে খেতে গেছে, ওখান থেকে যখন ফিরেছে আমাকে ডাকছে, তখন আমি উঠলাম। তো যাই হোক, ওরা এখন গেছে ছোটোটাকে নিয়ে পাশের বাড়ি, দুজন মেয়ে মানে আছে 2-3 জন, আমার বড় ছেলের বন্ধু ওরা মেয়েরা, তো ওরা সব কেক এনেছে ওকে দিয়ে কাটাবে, তাই ও গেছে এখন, ওরা ওখানে কেক কাটিং হচ্ছে, এখন 12টা বাজে, কেক কেটে আসবে, তারপরে আর কি শুয়ে পড়বে। আর আমি কালকে কেক বানাবো ওর জন্য। আমি তো প্রতি বছর আমার ছেলেদের জন্মদিন আমার
অ্যানিভার্সারি, আমার বার্থডে, আমার হাজব্যান্ডের বার্থডে, আমি নিজেই কেক বানাই, যেমন পারি আমি ঘরেই বানাই। আর নিরামিষ বাইরে থেকে কেক আনে কাটাবো, তাতে বলো ঘরেই নিজে বানিয়ে নিই। নিরামিষ কেক তো আর বলা হয়, ওরকম তো আর নিরামিষ কেক সেইভাবে আর হয় না। তো চলো, হয়ে গেছে এবারে, ব্যাস আজকে বলবো না, 6টা রুটি আর ওই 8টা মতো পরোটাই হবে, ব্যাস। আর বেশি কিছু আর বেশি করবো না, কালকে ওর জন্যই শুধু। আর রাতে আবার লুচি টুচি আমাকে করতে হবে। তো চলো এটা রেখে দিই, সকালে উঠে আগে রুটি ফুটি সেরে সবাইকে বলি গুড নাইট। আমার চোখ মুখ খুলে গেছে, অনেকটা ঘুমিয়ে নিয়েছি। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, পেজটাকে ফলো করে নেবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।